কী কথা বলে, একই কথা বলে, একই কথা বলে, কেন বলে এতবার? আর কিছু বিষয় জানে না, কথা বলেন না কেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সেরা ছাত্র ছিলেন, নানুপুর মাদ্রাসার সেরা ছাত্র ছিলেন, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ খাস খাদেম ছিলেন 3 বছর। কি ভাই, বাংলাদেশের বহু শায়খ তাকে এজাজত দিয়েছে, বহু শায়খ। আজকে যিনি আসবেন ইনশাআল্লাহ, এসেছেন খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি শাহ নুরুল আমিন সাহেব, করাচি হজরত রহমতুল্লাহ খলিফা হজরত, এই মাত্র কয়েকদিন আগে সফরে, খুলনার সফরে আমাদের শায়খকে এজাজত দিয়েছেন। এই জন্য বলছি যে মূল বিষয়টা হলো এটাই নিয়ম। হজরত সেদিন বলতেছিলেন শায়খ যে সিলেটে বলতেছেন যে নবীরা কথা বলেন উম্মতের কলিজায় পৌঁছানোর জন্য, আর আমাদের বক্তারা আমরা কথা বলি উম্মতের কানে পৌঁছাবার জন্য। যার কানে পৌঁছাবে ফিকির, যাদের তাদের সুর চর্চা করে বেশি, কথা বুঝতে কারণ কানে শুনতে মজা লাগবে এই জন্য। আর যারা কলিজায় পৌঁছানোর ফিকির করে তারা বারংবার বলার ফিকির করে বেশি। এই জন্য নবীরা একই কথা বারবার বলতেন, বারবার বলতেন, বারবার বলতেন, কেন কলিজায় পৌঁছানো পর্যন্ত কতক্ষণ বলতেন। হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ যে কোনো কথা আআদাহা সালাতান, কমপক্ষে 3 বার রিপিট করতেন, দোহরাইতেন, দোহরাইতেন 3 বার বলতেন। কেন? সাহাবিরা একবার বললে বুঝতো না, এই কারণে না, ওই যে কলিজায় পৌঁছানো পর্যন্ত। ইবনে মাজা শরীফের এক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলে এরপরে হাদিসের শেষের অংশে সাহাবি বলতেছেন মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আমার দলভুক্ত যত মুমিন পুরুষ নারী আছে তাদেরকে মাফ করেন। নিজের কথা বলছি কি না? নিজের কথা বলছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি আন্নি মাসসানিয়া দুর আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি না ভীষণ রোগে আক্রান্ত হয়ে গেছি, বড় মুসিবত আর পেরেশানি আমার আক্রান্ত করেছে, আপনি আর হামুর রাহিমিন সুস্থ করে দেন, এটা বলে নাই। নবী তো নবী হয়, নবী কি হয়, সুস্থ করে দেন এটা বলেন। আনতা আর হামুর রাহিমিন, আপনি সবচাইতে বড় রহম করে নেওয়ালা। এবার আপনি বোঝেন আপনি কিরবেন, তাফসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে অসুস্থ থেকে সুস্থ করার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ 12টা বছর আমারে এই মুসিবতে ফালাই রাখলেন, আবার 18 বছর, 12 বছর হোক আর 18 বছর কোনোটাই তো কম সংখ্যা না, অনেক সংখ্যা। আমার 2 মাসে আমার মনে হয়েছে কোনো 200 বছর পার হয়ে গেছে, 2 মাস আমি বিছানায় ছিলাম, এই ডান পাওটা ভাঙছে তো দুই পাওটা একেবারে 1-2 ইঞ্চি নাড়াইতে পারি নাই, নাড়তেই পারি না, এটা পেশা পায়খানা উজু গোসল সব না, গোসল তো করি নাই 1 মাসের মতো, তো এইভাবে কাটাইছি। তখন বুঝছি যে এক এক রাত মনে হয় যেন 1-1 বছরের মতো। তো আইয়ুব আলাইহিস সালাম কইরা আসবে না নাকি, আওয়াজ আসবে নি আর না, মা বোনরা তো শুনতেছে না কিছু, আপনারাই শুনতে থাকেন বয়ান, মজলিস তো মহিলাদের শুনতেছে পুরুষরা, মাশাআল্লাহ। ওই যে মালিকের মালিক যা চায় তাই হয়, মখলুক যা চায় তা হয় না আর কি, আল্লাহ অসুবিধা নাই, আমাদেরই তো মা বোন, আমাদেরই বিবি বাচ্চা, তো আপনারা পরে গিয়ে বলবেন, আল্লাহ তৌফিক দিক। কি বলতেছিলাম আমরা? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ আসলে এই লম্বা সময় আমাকে মুসিবতে রেখে আপনি কি মজা পেলেন। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আমি তাফসিরে পড়ছি, এরা আল্লাহ তাআলা বলেন আইয়ুব
70 বছর তোমাকে আমি সুখ দিয়েছি, 70 বছর। আইয়ুব আলাইহিসসালাম আসমানের দিকে তাকাইলে বৃষ্টির পানির ফোঁটার মতো ঝুরঝুরাইয়া স্বর্ণ রৌপ্যের টুকরা ওনার সামনে পড়তো, আর উনি উরাত কইরা এটি গড়ে নিতেন। আল্লাহ তাআলা একদিন বলছে আইয়ুব আরো নিবা কেন, শেষ হয় না, যখন যা হালাই সব নিজ্ঞাও দিই। আইয়ুব আলাইহিসসালাম হাসি দিয়ে আল্লাহরে বলছে আল্লাহ নেওনটা তো বড় কষ্ট না, আপনি আগে এটা কন যে কোন দিন আপনার শুকর আদায় করি নাই কন। তো শুকর আদায় করলে অসুবিধা কি, আপনি দিলে আমি নেই, বুঝেন না, আমি না শুকরি তো করি নাই, আপনি আগে এটা কন যে আমি না শুকরি করছি নি কোনোদিন। আপনি কয় না তো ট্যালেন্ট আছে, নেও যাও নিতে লাগবে না। হ্যাঁ, শুকর করলে, শুকর করলে, হক আদায় করলে কোটি কোটি টাকাও ক্ষতি করে না, আর মালিকের নাফরমানি করলে, না শুকরি করলে তো গরিব মিসকিন আর ফকির দিন মজুর তাও আপনার জাহান্নামী হবে। আপনি গরিব দিককে ব্যস্ত যাবেন কেন, না কথা বলেন না কেন? আমার শেখ আরিফ বিল্লাহ হযরত একদিন বলেছিলেন এই মাদ্রাসার বয়ানে, পুরুষদের বয়ানে, যে যেই সমস্ত গরিব দিন মজুরগুলো আল্লাহর বন্দিগি ইবাদত করে না, নাফরমানি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দনীদের চাইতে বেশি ফিটবেন। হ্যাঁ, বলবেন আল্লাহ তুই গাদ্দার, তুই বড় গাঁড়তেরা, তোরে আমি দুনিয়াও দিলাম না, সম্পদও দিলাম না, তারপরও তুই আমার সেজদা করস না, তুই কিতারি কথা বুঝো? তে তো পাইয়া করে না, তে তো কোটি কোটি টাকা পাইয়া আমারে ভুলে গেছে, তুই কি বড় গাদ্দার, বুঝেন নাই ব্যাপারটা? হযরতের ফিকির এটা, তুই তো বড় গাউরা বেটা, গাদ্দার তুই বেটা। হ্যাঁ, এজন্য তো আল্লাহ তাআলা বললেন আইয়ুব 70 বছর তুমি নেয়ামতের শুকর করেছ, আমাকে ডাকছ, আমি শুনেছি সেই ডাকগুলো, কিন্তু আজ 12 বছর অসুস্থ আর বিমারির সময়ও সবরের মাধ্যমে তুমি আমারে ডাকছ, আগে ছিল শুকর, এখন করছো কি সবর। আইয়ুব ওই শুকরের 70 বছরের ডাকের চাইতে সবরের 12 বছরে যে আমারে ডাকছো, এটা আমার কাছে বড় মজা লাগছে। তোমার ব্যথা ভরা আহ শুনলে, তোমার ব্যথা ভরা ডাক শুনলে আমার ওই সুখের ডাকের চাইতেও বেশি প্রিয় লাগছে, মজা লাগছে। লানিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাইয়া মিন জাজরিল মুসাববিহিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, এক ব্যথা ভরা, এক গুনাগার, নাফরমানের, নাফরমান আর পাপীর আহ, আল্লাহ আমি করলামটা কি, হায় মালিক মাফ করে দেন, এই যে আহ, এই ব্যথা ভরা আহাজারি, আল্লাহর রসুল বলেন এক জিকিরকারীর তসবি পড়ার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। শায়খ কিভাবে বলছেন, শায়খ তার তাওবা ইস্তেগফারের বয়ানের মধ্যে বই যে বের হয়েছে হযরতের 6টা বয়ানের বই, হ্যাঁ আজকে খুব কিনবেন, ওই যে মসজিদে পুরুষদের বই নাই কিনবেন কই থেকে, মুশকিল হলো এটা, সব বেচছে শেষ। তো ওইখানে আছে আমার শায়খ আরিফ বিল্লাল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে যে এক মানুষ জিকির করলো খুব করে মনে মনে, বাহ আজ গিয়া তো খোদার নামাই লিছি সোজা, এই বাহ, এর চাইতে এক মানুষ নাফরমানি করলো, গুনাহ করলো, এরপরে করলো আহ কি করলাম আল্লাহ ঠিক করলাম না, তো হযরত বলেন যে ওই বাহ এর চাইতে এই আহ এর দাম বেশি। কিসের চাইতে কিসের দাম বেশি? বাহের চাইতে আহ এর দাম বেশি। আহ আহ, এটাই হাদিস, লানিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাববিহিন। এটি আল্লাহ তাআলা এটাই বললেন আইয়ুব ওই ব্যথা ভরা দিলে যে আমারে ডাকছো, তখন কেবল আমার শুনতেই মন চাইছে, এই জন্য লম্বা করছি এই মুসিবত আর পেরেশানিতে। এই জন্য আমার কথা এটাই, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নিশ্চয়ই না শুকুরি করেছি, না শুকুরি করেছি আমরা, আমরা আমাদের নিয়ামতের না শুকুরি করার কারণে আমাদের মজলিস বন্ধ ছিল। তাহলে নিজের দিকে তাকাই, ঠিক কি না বলেন? নিজের দিকে তাকাই, আমার ত্রুটি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার গৃহপালিত গরু, আমার হাঁস মুরগি,
আমার গৃহপালিত জন্তুগুলোরও যদি কোনো অসুস্থতা হয়, যদি কোনো বিমারি হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, উনি বলতেন আল্লাহর কসম আমি বুঝি আমার গুনার কারণে হয়। কেন কেন গরু কি কোনো গুনাহ করে? না, তো আমার গুনার কারণে। হযরত বলতেন আমার বিবি অসুস্থ আমার গুনার কারণে, আমার সন্তানরা বিপথে চলে গেছে আমার নাফরমানির কারণে, আমার নাফরমানির কারণে, আমার নাফরমান। এজন্য আমরা প্রত্যেকেই নিজের দিকে তাকিয়ে এই ফিকির করব যে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি নাই, যার কারণে আজাব, যার কারণে কি প্রতিটা নিয়ামতের শুকর আদায় করা জরুরি ছিল, জরুরি ছিল। এই নিয়ামতের শুকর আদায় করলে না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেয়। আমাদের উপরে খুব নিয়ামত চলতেছিল, আমাদের উপরে এই পরিমাণ নিয়ামত চলতেছিল যে একেবারে ঘরে ঘরে সম্পদ আর প্রাচুর্যের ছড়াছড়ি চলতেছিল, ঠিক কিনা বলেন? বিগত 8 মাস 10 মাস আগের হালাত আমাদের এমনই ছিল, ঘরে ঘরে সম্পদ, এক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা তারও 2 ছেলে 3 ছেলে বিদেশ, ঠিক কি না বলেন? না, স্ত্রী স্ত্রী ঘরে থাকবার সময় নাই, কারণ তার স্বামী তারে বিদেশ থেকে এই পরিমাণ টাকা পাঠায়, এই পরিমাণ টাকা দিয়া এই পরিমাণ মার্কেটে যাইতে হয়, যার কারণে ঘরে সময় দেওয়ার টাইমে নাই, টাইমে নাই। এই পরিমাণ সম্পদ আল্লাহ করে দিছিল, প্রাচুর্যের ছড়াছড়ি চলছিল, চতুর্দিকে রমরমা অবস্থা, কামাই রোজগার আয় ইনকাম ব্যবসা পাতি সব কিছু ধুমধাম চলতেছিল, খাদ্য খাবার ফল ফলাদি উৎপন্ন ফসল সব ব্যাপক হারে হচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নিয়ামতের নাশুকরি করেছ, কি করেছ? তোমরা আমি দিছিলাম, আমি দিয়েছিলাম অবাধ সম্পদ, তোমরা এই সম্পদ আর প্রাচুর্য পেয়ে নিজেদের বিবিদেরকে নাফরমানিতে লাগাই দিছ, নিজেদের বিবিদেরকে গুনাতে নামায় দিছ, নিজেদের মেয়েদেরকে বেপর্দা নামায় দিছ, নিজেদের ছেলেদেরকে ফেসবুকে লাগায় দিছ, নিজেরা ঘরের মধ্যে টেলিভিশনের মধ্যে লেগে গেছ, নিজেরা ব্যবসার মধ্যে হারামের প্রতিযোগিতা শুরু করছ, নিজেরা ব্যবসার মধ্যে অবৈধ রোজগারের প্রতিযোগিতা শুরু করেছ, নিজেরা যার যার কর্মস্থলে ফাঁকিবাজি আর ধোকাবাজির উৎসব শুরু করে দিয়েছ, চতুর্দিকে তোমরা আমার নাশুকুরি করেছ। এই জন্য আমি আল্লাহ নাশুকুরির কারণে বলছি না শাস্তি দেব, এই জন্য আমি আল্লাহ এখন তোমাদেরকে ভয় আতঙ্ক এবং ক্ষুধা অভাব দারিদ্রতার চাদর দিয়ে ঢেকে দিলাম। এখন ইটালিওয়ালারও পয়সা নাই, ঠিক কিনা বলেন? না, এখন ইউরোপওয়ালারও কি নাই? পয়সা নাই, এখন বাজারে বেচা কিনা নাই, সব জায়গায় অভাব আর অভাব, অভাব আর অভাব। আলুর কেজি কোন দিন হুঁচি 50 টাকা, 60 টাকা হবে কেন আলুর কেজি? আলুর কেজি তো সবসময় কম ছিল, কেন হলো এমন? এই জন্য আমার বাপ, এটাই বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বলেছেন, আমি এই আয়াতটাই পড়ছি বুঝানোর জন্য, এটাই আমার শেষ কথা। আমাদের শায়খ ইনশাআল্লাহ খুলনার হজরত কিছুক্ষণের মধ্যেই আসবেন, বয়ান করবেন। হজরত 4 দিন সফরে 25, 26, 27, 28 হজরত সিলেট ছিলেন আমাদের শায়খের সাথে, আমরাও ছিলাম। এরপরে আপনার বুধবার দিবাগত রাতে রওনা দিয়া সিলেট থেকে খুলনা গেছেন, বৃহস্পতিবারে গিয়ে পড়ছে, গতকালকে খুলনায় আবার জুমা পড়াইয়া হজরতের ইসলাহী মসজিদ শেষ করে আবার রওনা দিছেন, দিয়ে এখন আইছেন এখানে, কি বুঝেন? আহা, আমি অবাক যে আমার কাছে মনে হইতেছে হজরতের কাছে খুলনা আর সুদর্ণপুর, আমার ময়নামতি সাহেবের বাজার আর সুদর্ণপুর, এমন হয়েছে না বিষয়টা? কেমনে সম্ভব এটা? খুলনা কি বাড়ির কাছের কথা? আল্লাহর মহব্বত দিনের জন্যে আমাদের শেখ বলছেন তো সাথে সাথে রাজি হয়ে গেছেন, ইনশাআল্লাহ আসবো। আমি বলছি পর্যন্ত হজরত কষ্ট হবে কেমনে কি করবেন, কয় না ইনশাআল্লাহ আইসা বলব। আসছেন, আল্লাহ তাআলা হযরতকে আফিয়াতের সাথে দীর্ঘজীবী করুন, আমিন। তো বলতেছিলাম, ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আমার মা, আপনারা শুনেন, আল্লাহ তাআলা এখানে বললেন হে জগৎবাসী আমি তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, একটি উদাহরণ আমি দিচ্ছি। কানাত ক্বরিয়াতান,
আমিনাতাম মুতমাইন্না, একটি এলাকা ছিল এরকম যেই এলাকার মানুষগুলো ছিল আমিনা, নিরাপদ, মুতমাইন্না, নিশ্চিন্ত, কোনো কিছু টেনশন নাই, কোনো ভয়ও নাই, খাদ্য খাবারের কোনো কি নাই, আমিনাতাম মুতমাইন্না, নিরাপদ ছিল, নিশ্চিন্ত ছিল, পেরেশানি মুক্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে, চতুর্দিক থেকে অবারিত অজস্র রিজিক তাদের জন্য আমি আল্লাহ পাঠাচ্ছিলাম। বুঝেন নাই, চতুর্দিক থেকে আসতেছিল, চায়না থেকে আসতেছে, ইউরোপ থেকে আসতেছে, চতুর্দিক থেকে ফল ফলাদি খাদ্য খাবার, নিজেদের ক্ষেত ফসল, নিজেদের বাজার কামাই রোজগারি হচ্ছিল, সব সুন্দরভাবে চলছিল। ফাকাফারাত বি আনউমিল্লাহ, ফাকাফারাত বি আনউমিল্লাহ, ওইখানে আল্লাহ কি বলছে, ওয়ালা ইন ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামতের যদি না শুকরি করো, ইন্না আযাবি, এইখানে আল্লাহ বলেন ফাকাফারাত বি আনউমিল্লাহ, কিন্তু তারা আমার এই অজস্র নিয়ামতের না শুকরি করলো, না শুকরি করলো। তো আর না শুকরি করলে কি হয়, আজাব হয়, কথা বলেন না কেন, না শুকরি করলে কি হয়, আল্লাহ বলছে না আগে এটা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি, নাফরমানি করলে, না শুকরি করলে আমার আজাব হয়। তো আল্লাহ তাআলা বলেন ফাকাফারাত বি আনউমিল্লাহ, আমি উত্তম রিজিক দিয়েছিলাম স্ত্রীকে পর্দানশীন বানাবার জন্য, স্ত্রীকে বাজারে ছাড়ার জন্য দিছিলাম, আমি এত সুন্দর ছেলে দিছিলাম আমার গোলামীর সেজদা শিখাবার জন্য, আমি কি তারে ফেসবুকে নষ্ট নারীর ছবি দেখাবার জন্য দিছিলাম, আমি তোমাকে কামাই রোজগারি করার তৌফিক দিছিলাম হালাল রোজগার করার জন্য, আমি কি তোমাকে সুদ ঘুষ আর মিথ্যা ধোকাবাজির ব্যবসা করতে বলছিলাম, কথা বলেন না কেন, আমি কি তোমাকে দেখছিলাম না, আল্লাহ কি আমাদের দেখছেন না, আল্লাহ কি আমাদেরকে সব বিষয়ে বলেন নাই, তো আপনি এখন যদি বলেন যে না আগে কইলে তো সতর্ক হইতাম, আগে কয় নাই, বলে নাই আগে এগুলো, তো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, নবীজি বলেন যেগুলো হালাল সেগুলো স্পষ্ট, যেগুলো হারাম সেগুলো স্পষ্ট। আল্লাহর নবী বলেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদাআ, এই আমার উম্মত এক ধবধবে সাদা আলোকিত দ্বীনের সামনে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, তোমাদের রাত আর দিন বরাবর, রাত দুইটাই কোনো মাসআলা দরকার হইলে, কোনো প্রশ্ন দরকার হইলে আমি মুহাম্মদ তাও বলে গেছি, দিনের দুইটার মাসআলাও আমি বলে গেছি, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক ওইটা কেমনে কি হবে ওইগুলো পর্যন্ত বলছি, ফরজ গোসল কেমনে করবা ওইটা পর্যন্ত বলছি, পেশাব পায়খানা কেমনে করবা ওইটা পর্যন্ত বলছি, পেশাব পায়খানায় ঢুকবা কেমনে বের হবা কেমনে ওইটা বলছি, ঢিলা কুলুক কেমনে ব্যবহার করবা ওইটা বলছি, শীতকালে ঢিলা কুলুক কেমনে হবে, গরমকালে ঢিলা কুলুক কেমনে হবে ওইটা বলছি, আলাদা আলাদা বাথরুমের কমোটের মধ্যে ডান পায়ে ভর দিবা না বাম পায়ের উপরে বেশি চাপ দিবা এটা আলাদা করে বলছি, আর কি করতাম, আনা লাকুম মিছলাল ওয়ালিদ ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আবু দাউদের হাদিস, আমি তোমাদের বাবার মতো পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাচ্ছি, সব সব এক এক জাররা 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 বলে গেছেন। ফাকাফারাত বি আনউমিল্লাহ, আমার নিয়ামতের না শুকরি করলা, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুয়ি ওয়াল খাউফ, এই ফাআযাকাহাল্লাহু, ফলে আল্লাহ তাদেরকে ঢেকে দিলেন, লিবাসাল জুয়ে ক্ষুধার চাদর দিয়ে, ওয়াল খাউফে ভয়ের চাদর দিয়ে, কিসের চাদর দিয়ে, ক্ষুধা ভয় ভীতি আর আতঙ্কের চাদর দিয়ে ঢেকে দিল, খারাইতেই পারতেছে না ইউরোপ, খারাইতেই পারতেছে না, একটু থেকে একটু খুললেই ক বাইরে গেছে, কথা বুঝেন না, করোনা বাইরে গেছে, আক্রান্ত বাইরে গেছে, মানে দাঁড়াইতেই পারতেছে না, মাথা আলগি দিলে মনে হয় আমার মনে হয় মাথা আলগি দিলে কোনো ফেরেস্তা জাঁতা দেয় না, আলগি দিচ্ছে কিন্তু একটা ঠেক মারে মাথা, আলগি দিলে মাথা একটা খাবরাম না, মাথা না ঠিক না, মাথা আলগি দিচ্ছে তা কিন্তু গোলাম না, গার নামা বলেন নাউজুবিল্লাহ, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুয়ি ওয়াল খাউফ,
বিমা কানু ইয়াসনাউন। কেন দিলাম, কেন ভয় আর চাদর দিয়ে ঢেকে দিলাম, কেন আতঙ্কের চাদর দিয়ে ঢেকে দিলাম, কেন এই স্বাভাবিকতা সব এলোমেলো হয়ে গেল, কেন কামাই কমে গেল, রোজগার কমে গেল। আল্লাহ বলেন বিমা কানু ইয়াসনাউন, তোমাদের নিজ নিজ কৃতকর্মের কারণে নাফরমানি করেছো তোমরা, না শুকুরি করেছো, আমার অকৃতজ্ঞতা করেছো। বলেন নাউজুবিল্লাহ। অতএব আজকে এটাই আমার কথা, আজের দূরেই আমার কথা, যে আমরা আল্লাহ তাআলার নেয়ামতের না শুকুরি করেছি। এজন্য আমাদের মাসিক ইসলাহি মজলিস বন্ধ ছিল, এজন্য আমাদের মাসিক ইসলাহি মজলিস বন্ধ ছিল। আজ যদি আবার আমরা তওবা না করি, ইস্তেগফার না করি, শুকরের হক আদায় না করি, এই মাস থেকে আবার চালু হইল, আবারও যদি নেয়ামতের শুকর আদায় না করি, মা আপনারা যদি পর্দা না করেন, বোন আপনারা যদি পর্দা না করেন, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি নামাজি না বানান, দিন না শেখান, আল্লাহর কসম এরপরের আজাব আরো মারাত্মক আসবে। করোনা ছাড়াও আল্লাহর কাছে আজাব আছে। আমার শায়খ হযরতের বয়ান আপনাদের কাছে মেহরবানি করে মা বোন আপনাদের সবার কাছে পেশ করছি, বলছি আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী দামাত বারাকাতুহুম, আমার ভাই হযরতের চোখের পানি ফেলা দরদ ভরা আহাজারিওয়ালা বয়ান তো চতুর্দিকে ছড়ছে মোবাইলে, এরপরে আপনার বিভিন্ন মিডিয়া চ্যানেলে ব্যাপকভাবে হযরতের বয়ান তো আসে, শ্রোতারা পাচ্ছিল। তা আমরা ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে হযরতের বয়ানগুলো, হযরত নিজেও বলছিলেন যে এগুলো এই রেকর্ডারের মধ্যে থাকার এটা যেমন দরকার, কিন্তু এটার প্রযুক্তি যদি কোনো সময় শেষ হয়ে যায় হইতে পারে কি না বলেন? এ ভিডিও করার যে আগের যে এরকম বড় বড় বক্সের ফিতা ছিল মোটা মোটা, এটা আমিও দেখছি শুরু থাকতে, সিডি যে গোল গোল এই চ্যাপটা বাইরে ছিল, এগুলো তো এখন জাদু করে, কথা বলেন না কেন, এগুলো এখন জাদু করে না, মানে এগুলোর আসেনি খবর আসেনি। তাহলে আপনার কাছে কোনো এরকম খবর আসেনি যে ফেসবুকের পরে আর কোনো প্রযুক্তি নাই, ইউটিউবের পরে আর কোনো প্রযুক্তি নাই, আর আসবে না কিছু? হ্যাঁ, তো তাইলে এটা তো একদিন নাও থাকতে পারে। এখন টেলিগ্রাফ কোথায়? টেলিগ্রাফ আগে ও ডাক ফিউন কই, সিডি কই? আমার মনে আছে আমি ছোটবেলায় আব্বার কাছে টাকার জন্য মাদ্রাসার থেকে চিঠি পাঠাইতাম, তো 300 টাকা লাগবে মাসে, তো মায়ে কইতো চিঠি দেখতাম এ পিঠে সামান্য কদ্দুর কথাবার্তা লিখে, আর মেন কথা হইলো টাকাটা পাঠাবেন, টেহাটা দরকার। তো আমার আমি পিছনের পিঠে টাকা পাঠাবেন 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 এইভাবে পাঠাবেন এই কথাইটা পুরা পিষ্ঠাত লিখতাম, কারণ আমার টেহা খুব দরকার। কতবার কইলে আব্বাই বুঝবো, এই জন্য পুরা পৃষ্ঠায় লিখে দিতাম যে পাঠাবেন 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 পাঠাবেন। মায় কইতো আমার ফুতের টাকা খুব দরকার, অভাবের সংসারই বড় হয়েছি বাপ, অনেক কষ্টের সংসারই বড় হয়েছি বাবা। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদের ইমামতি করতেন, 5 ভাই 3 বোনরে পড়ালেখা করাইতে গিয়ে বাবার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ আমার বাপের কবরকে যেন নূরে নূরে ভরপুর। এই জন্য যে হযরতের এই বয়ানগুলো আমরা চাচ্ছিলাম লিখিত আকারে বইয়ের মধ্যে বয়ানগুলো যেন সংকলিত হয়, আজ অনেক দিনের মেহনতে আমাদের হযরতের মাদ্রাসার মাহমুদ ভাই সহ আরও হুজুরের ছোট ভাই মৌলানা মুফতি মারুফ সহ আরও অনেক সাথীরা অক্লান্ত পরিশ্রম করছে, রাত দিন মেহনত করে আলহামদুলিল্লাহ এই প্রথমবারের মতো আমাদের শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী দামাত বারাকাতুহুমের কলিজা ছেঁড়া হৃদয় ভরা আবেগের বয়ান, চোখের পানি ঝরানো বয়ান, এতদিন তো চোখ থেকে পানি ঝরত, এখন এই কিতাবের পৃষ্ঠাগুলো পড়লে বুঝবেন এই পাতাগুলো থেকেও ঝরছে পানি, বুঝলেন না? ভেজা চোখের বয়ান ছিল, এখন ভেজা পাতার বয়ান শুনবে। অর্থাৎ এই বইগুলো ইনশাআল্লাহ অনেক, আপনার 6টি বই একত্রে একসাথে ছোট ছোট বই একটি বক্সের মধ্যে করে বিক্রি করা হয় মাত্র 200 টাকা। মা বোন আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে বই এই মুহূর্তেই যাবে না, বাকি বইটা আপনারা আপনাদের সুবিধা মতো, বই আসলে আমরা ইসলাহি মজলিসের জন্য আলাদা রাখছিলাম,
আনা ছাপানা পরে মাদ্রাসা, কিন্তু যেই পরিমাণ বই আগে নিয়ে গেছে গা সবাই টাইনা টুইনা, এখন আইসা মানে একেবারেই কারাকারি, যার করে আর বিক্রি করার মতো পর্যাপ্ত বই নাই, তারপরও সংগ্রহ করার চেষ্টা চলতেছে। এই জন্য মেহরবানি করে মা বোনদের কাছে অনুরোধ, আপনারা এই বইগুলো এই মাসে যদি পান তো পেলেন, নয়তো আগামী মাসে পাবেন, অথবা আপনাদের স্বামী বাবা ভাইদেরকে দিয়ে সুদন্নপুর মাদ্রাসা থেকে হজরতের বয়ান ছয়টি বয়ানওয়ালা একটি বক্সে একটি বই, ছয়টি বই মাত্র 200 টাকা করে বিক্রি করা হয়। এই বয়ানগুলো